কি করে সম্ভব হলো এই জাদুটা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি যেদিন কুচবিহারের মাটিতে পা রেখেছিলাম এবং মদনমোহন মন্দিরে গিয়ে প্রণাম করেছিলাম, সেদিনই বলেছিলাম যে আমরা কুচবিহার থেকে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছি। তারপরে আমরা দেখেছি যে সেন্ট্রাল ফোর্সের ঠিকভাবে সেখানে ডিপ্লয়মেন্ট করা হয়নি, 60% বুথেই সেন্ট্রাল ফোর্স ছিল, আমাদের প্রায় 450-এর বেশি বুথে আমরা পোলিং এজেন্ট দিতে পারিনি, তারপরেও কিন্তু প্রচুর ভোটের ছাপ্পা, রিগিং এসব কিন্তু হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু আমরা বলেছি যে যত চেষ্টাই করা হোক না কেন, যত বাধাই আমাদেরকে দেওয়া হোক না কেন, আমরা কিন্তু বিপুল ভোটে এখান থেকে জিততে চলেছি। কোচবিহারবাসীর জন্যে কি বার্তা? রাজনৈতিক ভাবনা একদিকে যেরকম দেখতে পেয়েছিলাম যে একটা এতদিন পর্যন্ত দীর্ঘদিন যাবৎ একটা আমরা ভুল পথে পরিচালিত হয়েছিলাম এবং বাংলার প্রচুর যুবরা কিন্তু এই ভুল পথে পরিচালিত হচ্ছে এখনও আবেগের বশবর্তী হয়ে, তাদেরকেও বলবো আপনারা ভুল পথ থেকে বেরিয়ে আসুন। অসংখ্য ধন্যবাদ। যে ট্যাগ লেগেছে বাহুবলী, ও বলছে অপপ্রচার, সে অপপ্রচারের ভরসাধার থেকে নতুন এক সমাজসেবী নিশীথ আত্মপ্রকাশ করুক, এটাই চাইবে হয়তো জেলার মানুষ, রাজ্যের মানুষ। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।